হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স ওয়েলকাম ইন মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ জামান আই এম খন্দকার আখতার উজ্জামান লেকচারার ইন ইংলিশ অ্যান্ড হেড এক্সামিনার অফ ঢাকা বোর্ড দোলেশ্বর আবদুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় ঢাকা আই হোপ ইউ আর ফাইন আই এম অলসো প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের এইস এসসি ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল uses অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেইস এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরে গেছ যে আজকের আমাদের যে আলোচ্য বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ওয়ার্ডস and phrases এবার আমরা দেখে নেব যে বোর্ডে কিভাবে আসে আমাদের এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেইজ তার একটি সচিত্র প্রতিবেদন আমরা দেখতে চাই তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা এবার বোর্ডে চলে যাচ্ছি এটি বোর্ডে যেভাবে কোশ্চেনটা আসে এটি আসে হলো তিন নম্বর কোশ্চেনে বোর্ডে আসে লেখা থাকে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অবলিক ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স তার মানে হলো বক্সে যে ওয়ার্ডস এবং ফ্রেজেসগুলো থাকবে সেই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসগুলো দিয়ে নিচের যে সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে এখানে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন এখানে আমরা দেখব প্রত্যেকটি শূন্যস্থানের জন্য পয়েন্ট ফাইভ করে মার্কস রয়েছে এখানে দশটি সেন্টেন্স থাকবে প্রত্যেকের জন্য পয়েন্ট ফাইভ করে থাকলে এখানে টোটাল মার্কস থাকে ফাইভ তাহলে আমাদের যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আমরা কিভাবে আসলে বোর্ডে আমরা উত্তর করব তার বিস্তারিত আমাদেরকে জানতে হবে এখানে বেশ কিছু বক্সের ভিতরে ওয়ার্ডস এবং ফ্রেজেস দেওয়া থাকবে এখানে পাঁচ জোড়া থাকে তার মানে দশটি কখনো কখনো আবার ছয় জোড়াও থাকে তবে সেই ক্ষেত্রে তোমাকে চয়েস করে দশটি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেইজ বেছে নিতে হবে আর যদি পাঁচ জোড়াই থাকে তাহলে তো কোনো সমস্যাই সৃষ্টি করবে না এখান থেকে যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেইজের যে মিনিংগুলো যে মিনিংগুলো নিচের সেন্টেন্সের সঙ্গে সবচেয়ে বেশি অ্যাপ্রোপিয়েট হবে মিনিংটা যথার্থ হবে সেইখানে এইখান থেকে সেই ওয়ার্ডটি অথবা ফ্রেজটি নিয়ে এই শূন্যস্থানে বসাতে হবে এবং উত্তর করার সময় শুধুমাত্র যে কাজটি করতে হবে এ থেকে যে পর্যন্ত এরকম একটি সিরিয়াল লিখে উত্তরগুলোকে পর্যায়ক্রমে সুন্দর করে লিখে দিতে হবে যদি প্রত্যেকটা ঠিকঠাক মতো উত্তর হয়ে যায় তাহলে তুমি কাঙ্ক্ষিত মার্কসটি খুব ইজিলি পেয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে এবার আমরা যে জিনিসটি শিখব সেটি হলো এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের মিনিংগুলো তাহলে পরে আমরা চলে যাচ্ছি এর বিস্তারিত মিনিং জানার জন্য প্রথমেই বিবর্ণ বিবন শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা এটি প্যাসিভ অর্থে ব্যবহৃত হয়ে থাকে বি মানে হলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার তার মানে বিবন শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা এবার আমরা স্ট্রাকচারটা দেখে নেব প্রথমেই সাবজেক্ট বসবে তারপরে বিবরণ বসাবো এরপরে আমরা প্রয়োজনীয় একটি ওয়ার্ড লিখবো এরপরে আমাদের যে বিষয়টি থাকবে সেটি গুরুত্বপূর্ণ হয় সেটি প্লেস হবে নয় ইয়ার হবে নাহলে টাইম হবে এবার আমরা একটা 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 করে উদাহরণ দেখে নিচ্ছি যেমন শি ওয়াজ বর্ন ইন ঢাকা তার মানে হল সে ঢাকায় জন্মগ্রহণ করেছিল তার মানে বোঝা যাচ্ছে যে আমি ওয়াজবর্নটা বসিয়েছি এবং এই জায়গাটাতে যে জিনিসটি রয়েছে একটি প্লেস রয়েছে এখানে বিখ্যাত যে সমস্ত আমাদের মণি ঋষিরা রয়েছে সেই ধরনের একটি নাম থাকবে তারপরে তার জন্মস্থান সম্পর্কে প্রেস সম্পর্কে আমাদেরকে দেওয়া থাকবে আমরা নিশ্চয়ই এই জায়গাটাতে ওয়াজ বর্ন লিখে দেব এছাড়াও আমরা দেখতে পারি যেমন সি ওয়াজ বর্ন ইন নাইনটিন তার মানে হলো সে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল এছাড়াও আমরা লিখতে পারি শি ওয়াজ শি ওয়াজ বর্ন ব্লাইন্ড সে জন্মান্ধ তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এই সমস্ত জায়গাগুলোতে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি একটি সাবজেক্ট থাকবে তারপরে আমরা প্রয়োজনীয় মতে যেখানে যেটা দরকার ওয়াজ হলে ওয়াজ ওয়্যার হলে ওয়ার যে ধরনের আমাদের অক্সেলেরি ভার্ব দরকার সেটি লিখে আমরা তারপরে একটি ওয়ার্ড বসাবো তারপরে আমরা প্লেস ইয়ার অথবা টাইমটা বিষয়টা খুব ভালো করে দেখে তারপরে আমরা কাজটা কমপ্লিট করব। এরপরে যে বিষয়টি আমরা নিয়ে আসবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু হ্যাপ টু এবং হ্যাস টু এটির বাংলা অর্থ হচ্ছে করতে হবে আর হ্যাট টু শব্দের অর্থ হলো করতে হয়েছিল তার মানে বোঝা যাচ্ছে হ্যাপ টু এবং হ্যাস টু এটা প্রেজেন্ট অর্থে ব্যবহৃত হয় আর হ্যাট ডি সাধারণত পাস্ট অর্থে ব্যবহৃত হয় আর এখানে হ্যাপ টু হ্যাস টু হ্যাট টু এটা সেই জায়গাটাতেই বসে সাধারণত যেটি অবশ্যই বাধ্যবাধকতামূলক যেটি না করলেই নয় কোনো অল্টারনেটিভ নাই সেই সমস্ত জায়গাতেই আসলে হ্যাপ টু হ্যাচ টু এবং হ্যাড টু বসে তার মানে আমি বলেছি এখানে কম্পালশন তার মানে বাধ্যবাধকতা অবশ্যই করতে হবে যেমন একটি স্টুডেন্টকে যদি তার প্রতিষ্ঠানে যেতে হয় তাকে অবশ্যই তার ইউনিফর্মটা পড়তেই হবে তো এবার আমরা স্ট্রাকচারটা দেখে নেব প্রথমেই সাবজেক্ট বসবে তারপরে হলো হ্যাপ টু প্রয়োজনীয় অনুসারে হ্যাজ টু হ্যাড টু এরপরে অবশ্যই ভার্বের V1 ওয়ান ফর্মটি থাকবে যদি আমরা হ্যাপ টু এবং হ্যাজ টু ব্যবহার করি তাহলে এটা প্রেজেন্ট টেন্স হলে পরে আমরা এটা করবো আর যদি দেখি যে পাঁচ টেন্স রয়েছে তাহলে আমরা হ্যাড টু করব এবার উদাহরণ দেখে নিচ্ছি যেমন আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে এরপরে আমরা চলে যাচ্ছি যদি আমরা এখানে হি তাহলে পরে হবে হি টু ওয়ার্ক তাকে কাজটি করতে হবে তার মানে প্রথমটাতে আমার আই ছিল এর জন্য আমি হ্যাভ টু করেছি দ্বিতীয় সেন্টেন্সটিতে আমরা থার্ড পারসন হি ব্যবহার করেছি সে কারণে এখানে হ্যাচ টু করেছি ইভেন আমি যদি এখানে লিখি যেমন হি হ্যাড টু ডু দা ওয়ার্ক তার মানে হবে যে হ্যাঁ তাকে কাজটি করতে হয়েছিল হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক তাকে কাজটি করতে হয়েছিল দ্যাট মিন্স আমরা বুঝলাম যেটি অতীত পাস্ট বোঝাচ্ছে এই জন্য আমরা এখানে হ্যাড টু ব্যবহার করেছি এবার যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে যেমন হি হি ডাজ নট

হ্যাপ টুটাই বসাবো এখানে কিন্তু আমরা হ্যাস টু বসাতে পারবো না কিংবা হ্যাপ টু বসাতে পারবো না তার মানে হলো হি ডাজ নট হ্যাভ টু হ্যা ডু দ্য ওয়ার্ক তাকে কাজটি করতে হবে না যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করে ফেলি ধরলাম ডাজ হি হ্যাভ টু ডো দা ওয়ার্ক তাকে কি কাজটি করতে হবে তার মানে আমরা যখন প্রশ্ন করছি তখন আমরা অক্সিলিটাকে সামনে নিয়ে আসলাম এবং আমরা কিন্তু যথারীতি এখানে হ্যাপ টুটাই বসাবো এখানে কিন্তু হির কারণে আমরা কখনোই হ্যাচ টু লিখবো না কিংবা পাস্ট বলে আমরা যদি এখানে ডিডো করি তবুও আমরা কিন্তু এখানে হ্যাট লিখবো না কারণ আমরা জানি যে যদি কোশ্চেন হয় যদি আমাদের নেগেটিভ হয় তাহলে তাদের ভার্ভটা সবসময় ভিউ ওয়ান বসে এই জিনিসটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে কারণ আমরা প্রত্যেকটা উদাহরণ এখানে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের যদি হ্যাভ টু হয় তাহলে মানে করতে হবে আর যদি হ্যাড টু হয় তাহলে পরে করতে হয়েছিল আর যদি এটা নেগেটিভ হয় তাহলে পরে আমরা যে জিনিসটি মনে রাখব সেখানে আমাদের অবশ্যই হ্যাফ টুটাই বসাতে হবে আর যদি ইন্টারোগেটিভ হয় তবু আমাদের কিন্তু হ্যাভ টুটাই বসাতে হবে তার মানে আমরা প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দাও তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে অনেক কিছুই জানতে পারবে তবে এখানে একটি জিনিস উল্লেখ্য সেটি হচ্ছে আমরা হ্যাভ টু হ্যাচ টু এবং হ্যাড টুর ক্ষেত্রে অবশ্যই বাধ্যবাধকতা যে বিষয়টি রয়েছে এটি কিন্তু আমরা সময় মাথায় রাখবো ওকে তাহলে আমরা এর পরবর্তী যে বিষয়টি রয়েছে সেখানে চলে যাচ্ছি হ্যাড বেটার হ্যাড বেটার শব্দের অর্থ হল বরং ভালো তবে এটির একটি বিশেষ টেকনিকটা হচ্ছে এটি অ্যাডভাইস অথবা সাজেশন প্রদান করে যদি কোনো আমরা সেন্টেন্সে দেখি যে আমাদের অ্যাডভাইস টাইপের বোঝা যাচ্ছে অথবা কেউ না কেউ তোমাকে সাজেশন দিচ্ছে তখন আমরা সেই জায়গাটাতে হ্যাডবেটার কথাটি বসানোর চেষ্টা করব এবার আমরা স্ট্রাকচারটা দেখে নেই প্রথমেই সাবজেক্ট বসবে তারপরে বসবে হ্যাড বেটার এরপরে নট বসতেও পারে নাও বসতে পারে এরপরে ভারভের ভিওয়ান তারপর প্রয়োজনীয় শব্দ যদি লাগে বসাবো হলে বসাবো না এবার আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি যেমন ইউ হ্যাড বেটার লিভ দা প্লেস দেখো আমরা প্রথমে এই সাবজেক্ট বসিয়েছি তারপর হ্যাড বেটার এরপরে ভার্বের ভি ওয়ান তারপরে একটি অবজেক্ট দিয়েছি তার মানে হল হচ্ছে এখানে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস তার মানে হলো তোমার এ স্থান ত্যাগ করা বরং ভালো তোমার এ স্থান ত্যাগ করা বরং ভালো তার মানে এখান থেকে একটি জিনিস বোঝা যাচ্ছে যে তোমাকে কে তুমি কাউকে সেফ করতে চাচ্ছ এই জন্য কাউকে বলতেছ ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস তোমার এ স্থান ত্যাগ করা ভালো এবার আমরা নর্থ দিয়ে একটি উদাহরণ দেখে নিব ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার নট গো এবং এরপর একটা অবজেক্ট দিয়ে দিব আমরা দেয়ার দেখো ইউ হ্যাড বেটার নট গো দেয়ার তার মানে হলো তোমার সেখানে না যাওয়াই ভালো তোমার সেখানে না যাওয়াই ভালো তার মানে তুমি কাউকে সাজেশন দিচ্ছ যে তোমার সেখানে না যাওয়াই ভালো তার মানে হ্যাড বেটারের সময় বরং ভালো কথাটা আসলেও সবচাইতে বিষয় টেকনিক্যাল বিষয়টা হলো যে এটা কোনো কোনো না কোনোভাবেই অ্যাডভাইস বোঝাবে না হলে পরে এটা কাউকে সাজেশন দেওয়া বোঝাবে এভাবে যদি আমরা জিনিসটাকে ভালো করে মাথায় এই টেকনিকটা ঢুকে নিতে পারি তাহলে আমাদের এই হ্যাড ব্যাটার বসানোর ক্ষেত্রে কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না এবার আমরা চলে যাচ্ছি উড ওয়েদারে উড রেদার শব্দের অর্থ হচ্ছে বরং তবে এটার একটি টেকনিক রয়েছে সেটি কি একটি কাজের চেয়ে অন্যটি করা ভালো অর্থে একটি কাজের চেয়ে অন্যটি করা ভালো অর্থে তার মানে তুলনামূলকভাবে যদি কোথাও কিছু বসাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রিফারেন্স তার মানে আমরা এখানে একটা ইংরেজি শব্দ দিয়ে দিয়েছি প্রিফারেন্স তার মানে আমরা যদি কোনো একটা জিনিসকে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি তাহলেই সেই ক্ষেত্রে আমরা সাধারণত উড রেদার কথাটি বসাবো তার মানে উড রেদারের বাংলা হবে হলো বরং তার মানে একটি কাজের চেয়ে অন্যটি করা ভালো অর্থে যদি আমরা কখনো দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা উড রেদার বসাবো তবে উড ওয়েদারের ক্ষেত্রে যদি আমাদের এরকম দেন কথাটি থাকে মানে দিয়ে দেন এরকম দেন নট দেন যদি দেন কথাটি থাকে তাহলে পরে আমাদের এটি বোঝানো বোঝা এবং বসানো কিন্তু অনেকটা সহজ হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে উড ওয়েদারের পরে দেন কথাটি নেই তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে প্রিফারেন্স বোঝাচ্ছে অথবা একটি কাজের চেয়ে অন্যটি করা ভালো অর্থে এরকম যদি বোঝায় তাহলে পরে আমরা সেই জায়গাটাতে উড রেদার বসাবো এবার উদাহরণ দেখে লিখছি ওকে যেমন আমরা এখানটাতে লিখতে পারি যেমন আই উড রেদার দেন বেগ আমি বরং কিন্তু ভিক্ষা না আয়ুড এখানে কি হয়েছে আয়ুড রেডার ডাই আমি মৃত্যুটাকে বেশি পছন্দ করছি দেন বেগ মানে ভিক্ষাবৃত্তির চাইতে ভিক্ষা করার চাইতে তার মানে আয়ুড রেডার ডাই আমি বরং মরব কিন্তু বাংলা করার সময় এখানে কিন্তু কথাটা আসবে কিন্তু ভিক্ষা করব না তার মানে হচ্ছে আই উড রাদার ডাই দেন বেগ তার মানে ভিক্ষার চাইতে আমি বেশি প্রিফার দিচ্ছি বেশি পছন্দ করছি হলো মরে যাওয়া এবার যদি আমরা দেখি যে আমাদের দেন কথাটি না থাকে তাহলে পরে কি হবে যেমন একটা উদাহরণ দেখে নিই আই উড র্যাদার আই উড রাদার নট আই উড রেদার নট সে এনিথিং দেখো এই জায়গাটাতে কিন্তু আমরা কোনো অবস্থাতেই দেন কথাটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করিনি কিন্তু আমরা দেখলাম তারপরেও এখানে কিন্তু আমি উড রেদারটাই বসিয়েছি আমরা যদি এটাকে বাংলা করি তাহলে এরকম হবে যে আমি বরং হুম আমি বরং এ ব্যাপারে কিছুই বলবো না আমি বরং হ্যাঁ আমি বরং হ্যাঁ আই উড রাদার আমি বরং এ ব্যাপারে কিছুই বলবো না তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে বলবে না সে হয়তো অন্য ব্যাপারে অন্য ব্যাপারের চাইতে এই ব্যাপারে সে চুপচাপ থাকবে তার মানে এখানেও দুটো জিনিস রয়েছে কিন্তু সে কিন্তু যদিও ওইটার উল্লেখ নাই তবুও কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে দুটো জিনিসই রয়েছে এবং প্রিফারেন্স দিচ্ছে যে আই উড রাদার নট সে এনিথিং তার মানে আমি বরং এ ব্যাপারে কিছুই বলবো না তার মানে সে অন্য ব্যাপারে বলবে অন্তত এ ব্যাপারে কিছু বলবে না তার মানে আমরা এখানে টেকনিক্যালি যে জিনিসটি বোঝাতে চাচ্ছি যে হ্যাপ টু হ্যাজ টু হ্যাড টু করতে হবে বা করতে হয়েছিল এই অর্থে যেখানে আমাদের বাধ্যবাধকতা থাকবে সেখানে বসবে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এবার হ্যাড বেটার বরং ভালো কিন্তু এখানে যে জিনিসটি থাকবে সেটি হলো অ্যাডভাইস এবং সাজেশন আর উড রেদারের ক্ষেত্রে যদি দেন থাকে তাহলে তো খুবই ভালো আর যদি দেন নাও থাকে তবুও আমরা দেখব যে একটি কাজের চেয়ে অন্যটি করা ভালো অর্থে সাধারণত আমরা এই সমস্ত জায়গাতে আমরা এই ধরনের এই যে কমপ্লিকেশনটা সৃষ্টি হয় এই কমপ্লিকেশনটা সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে যে আমরা হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এবং আমাদের হ্যাড বেটার এবং তারপরে হল উড্রেডার এই তিনটির জন্য কোনো অবস্থাতেই কোনো প্রবলেম সৃষ্টি না হয় এবার আমরা পরবর্তী যে বিষয়টি রয়েছে সেখানে চলে যাব এবারে ল্যাটালন লেটেলন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা বা প্রশ্নই আসে না এটি সাধারণত আমরা দেখতে পাই প্রথমে একটি ছোটো নেগেটিভ পরে একটি বড় নেগেটিভ থাকবে এক্ষেত্রে আমাদের থাকবে প্রথমে সাবজেক্ট এরপরে থাকবে একটি নেগেটিভ ভার্ব এরপরে থাকবে একটি অবজেক্ট এরপরে একটি টেকনিক হচ্ছে এরপর একটা কমা থাকবে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা এরকম দেখি প্রথমে সাবজেক্ট তারপরে একটা নেগেটিভ ওয়ার্ভ একটি অবজেক্ট এবং তারপরে কমা তাহলে আমাদের বুঝতে আর বাকি থাকবে না যে সেই জায়গাটাতে অবশ্যই বসবে এবং তারপরে আমরা একটি নাউন অথবা একটি নাউন ফ্রেজ বসাবো। আমরা একটা উদাহরণ দেখলেই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে যেমন শি ক্যান নট ওয়াক মাইল কমা তাহলে পরে আমরা এখানে কি দেখলাম যে ক্যান নট ওয়াক এ মাইল সে এক মাইলই হাঁটতে পারে না লেটালন ফাইভ মাইলস পাঁচ মাইল তো প্রশ্নই আসে না কিংবা ভাবাই যায় না অথবা দূরের কথা তার মানে এখানে আমরা দেখলাম একটি প্রথমেই ছোট নেগেটিভ মানে হলো শি ক্যান নট ওয়াক এ মাইল এবং পরে আমরা দেখলাম একটি বড় নেগেটিভ তার মানে হলো ফাইভ মাইলস এছাড়া আমরা আরও উদাহরণ দেখতে পাই যদি আমরা একটা আরেকটা উদাহরণ দিই যেমন হি ক্যান নট বাই এ মোবাইল ফোন মোবাইল ফোন কমা ল্যাটালোন কার তার মানে দেখা যাচ্ছে যে হি ক্যান নট বাই এ মোবাইল ফোন সে একটি মোবাইল ফোনই কিনতে পারে না লেটেলোন কার তার মানে বোঝা যাচ্ছে যে প্রাইভেট কার তো প্রশ্নই আসে না একটা কার তো প্রশ্নই আসে না অথবা দূরের কথা অথবা ভাবাই যায় না এই ধরনের যদি আমরা কোনো গণে আমরা একটা সেন্টেন্সের ভিতরে যদি আমরা এই ধরনের বিষয়টি দেখতে চাই প্রথমে একটি ছোটো নেগেটিভ পরে একটি বড়ো নেগেটিভ যদি আমরা এ ধরনের পেয়ে যাই তাহলে পরে অবশ্যই সেই জায়গাটাতে আমরা লেটেলোন ব্যবহার করব এবার আমরা পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই কথাটির অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় তার মানে এখনই কাজটির উপযুক্ত সময় এখনই সময় ইট ইজ হাই টাইম সেন্টেন্সের শুরুতে থাকবে এরকম একটা শূন্যস্থান এই জায়গাটাতে আমরা বসিয়ে দিব হলো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম তারপরে থাকবে একটি সাবজেক্ট তারপরে থাকবে ভার্ভের ভি এবং তারপরে থাকবে একটি অবজেক্ট কোনো একটি সেন্টেন্সে যদি আমরা দেখি শুরুতেই শূন্যস্থান রয়েছে এবং তারপরে একটি সাবজেক্ট রয়েছে সাবজেক্টের পরে একটি ভার্ভের ভি টু রয়েছে এবং একটি অবজেক্ট রয়েছে তাহলে পরে আমরা তার শুরুতেই কী বসিয়ে দিব ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসিয়ে দিব যেমন আমরা একটি উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যেমন ইট ইজ হাই টাইম উই গেইভ আপ স্মোকিং থেকে বের হয়ে আসার বা পরিত্যাগ করার এখনই উপযুক্ত সময় এছাড়া আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি ইট ইজ হাই টাইম উই আমরা কোনো কিছু শুরু করতে পারি তাহলে স্টার্টেড স্টার্টেড আওয়ার জার্নি তার মানে হলো জার্নিটা শুরু করার এখনই উপযুক্ত সময় তবে এখানে একটি মজার বিষয়টি হলো যদিও আমাদের এখানে ভার্ভের ভি টুটি বসে যদিও আমাদের এখানে ভার্বের ভি টুটি বসে কিন্তু আমরা বাংলা যখন করি তখন কিন্তু প্রেজেন্টেন্সেই হয় বর্তমান সময়ের কথাই বলি তার মানে এখনই উপযুক্ত সময় আমাদের সিকারেট থেকে বের হয়ে আসার এখনই উপযুক্ত সময় আমাদের জার্নিটা শুরু করার তার মানে এখানে যদিও আমাদের ভার্বের ভি টুটা রয়েছে তারপরেও আমরা এই জায়গাটাতে সবসময় খেয়াল করবো যেটি প্রেজেন্টেন্সেই করতে হয় তাহলে আজকের এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি ছয়টি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করেছি আমরা এবং পরবর্তী লেকচারে আমি আবারও আরও ছয়টি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ নিয়ে আলোচনা করবো এবং এভাবে হয়তো আমার এই পুরো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এই টোটাল টপিকটা শেষ করতে হয়তো আমার তিনের থেকে চারটা লেকচার লেগে যেতে পারে তবে সবাইকে ক্লাসটি শেষ করার পূর্বে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যেকটি আমাদের এই পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ জানাবো এবং সবাই খাতা কলম নিয়ে বসবে এবং প্রত্যেকটি বিষয় নিজেরা নোট করে ফেলবে যেন ভবিষ্যতে সামনে আমাদের যে এক্সামগুলো আসছে হ্যাঁ সেই এক্সামগুলোতে যেন আমরা সবাই সফলকামী হতে পারি এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে একটি ভালো কাঙ্ক্ষিত মার্কস সবাই পেতে পারি তো সেই কামনা রেখেই আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী লেকচারে